বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে আবারও স্বাগতম আমাদের আজকের অনলাইন ক্লাসে। তো আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে নবম দশম শ্রেণীর ফিনান্স এবং ব্যাংকিং নিয়ে। আমরা ইতিপূর্বে অর্থের সময়মূল্য নিয়ে আলোচনা করেছিলাম বা ক্লাস দিয়েছিলাম, ওখানে যে সূত্রগুলো সেই সূত্রগুলোর হিংস দিয়েছিলাম। আজকে আমরা ওই সূত্রের আলোকে সৃজনশীল করাবো। তো আমাদের বোর্ডে একটা সৃজনশীল ওঠানো আছে, তোমরা একটু ভালোভাবে খেয়াল করলে দেখতে পাবা। দেখো বলছে, জনাব আসিফ 5 বছর পর বাড়ি নির্মাণ করার জন্য বর্তমানে 10 লক্ষ টাকা ব্যাংকে জমা রাখতে চান। এক্ষেত্রে দুটি ব্যাংক তাকে দুই ধরনের প্রস্তাব দেয়। এক, মধুমতি ব্যাংক ত্রৈমাসিক চক্রবৃদ্ধিতে 10% হার সুদের প্রস্তাব দেয়। নাম্বার টু, এনসিসি ব্যাংক দ্বিমাসিক চক্রবৃদ্ধিতে 8% হার সুদের প্রস্তাব দেয়। এ হচ্ছে আমাদের উদ্দীপক। এরপরে সৃজনশীল প্রশ্ন বলছে, ক নাম্বার, আইআরআর ও ইএআর এর পূর্ণরূপ কি? খ নম্বরে বলা আছে, অর্থের সুযোগ ব্যয় বলতে কী বুঝো? গ নম্বরে বলা আছে, এনসিসি ব্যাংকে টাকা জমা রাখলে 5 বছর পর কত টাকা পাওয়া যাবে? ঘ নম্বরে বলা আছে, জনাব আসিফের জন্য কোন ব্যাংকে টাকা বিনিয়োগ করা লাভজনক হবে এবং কেন? তো আমরা উক্ত সৃজনশীলের আলোকে এখন সমাধান করতে যাচ্ছি। সবাই একটু ভালোভাবে লক্ষ্য করবা। তো আমাদের প্রথমে বলা আছে কি, আইআরআর ও ইএআর এর পূর্ণরূপ কি? ক, আইআরআর। আইআরআর এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন। ইন্টারনাল রেট অফ রিটার্ন, যেটাকে বাংলায় বলে আন্ত আয় হার। তারপরে বলছে ইএআর। ইএআর এর পূর্ণরূপ হচ্ছে ইফেক্টিভ অ্যানুয়াল রেট। ইফেক্টিভ অ্যানুয়াল রেট। তো হচ্ছে আমাদের আইআরআর এবং ইএআর এর পূর্ণরূপ। আইআরআর এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন, ইএআর এর পূর্ণরূপ হচ্ছে ইফেক্টিভ অ্যানুয়াল রেট। আচ্ছা, এবার আমরা পরের প্রশ্নে চলে যাই। খ নম্বর বলছে যে, অর্থের সুযোগ ব্যয় বলতে কি বোঝো? অর্থের সুযোগ ব্যয় বলতে কি বোঝো, এটা আমরা যখন আমাদের ক্লাস ছিল তখন আমরা অনেকবারে বলেছি, তারপর আবার লিখে দিচ্ছি। দুটি প্রকল্পের মধ্যে কোনো একটি প্রকল্পে অর্থ বেশি বিনিয়োগ করার কারণে অন্য প্রকল্পের বিনিয়োগ যে পরিমাণ ছাড় দিতে বা ত্যাগ করতে হয় তাকে উক্ত প্রকল্পের সুযোগ ব্যয় বলে। তাকে উক্ত প্রকল্পের অর্থের সুযোগ ব্যয় বলে। আচ্ছা, তারপর আমরা আরেকবার পড়ে দিচ্ছি।
দেখো, দুটি প্রকল্পের মধ্যে কোনো একটি প্রকল্পে অর্থ বেশি বিনিয়োগ করার কারণে অন্য প্রকল্পের বিনিয়োগ যে পরিমাণ ছাড় বা ত্যাগ করতে হয় তাকে উক্ত প্রকল্পের অর্থের সুযোগ ব্যয় বলে। এটা একটু দু একবার ভালো করে পড়লে আশা করি মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, এবার আসো আমরা আমাদের মূল অঙ্কে চলে যাই। আমাদেরকে ঘ নম্বর প্রশ্নে বলছে এনসিসি ব্যাংকে টাকা জমা রাখলে 5 বছর পর কত টাকা পাওয়া যাবে। আচ্ছা, আমাদেরকে এনসিসি ব্যাংক কি শর্ত দিছে আমরা ওই শর্তটা পড়ি। এনসিসি ব্যাংক বলছে দ্বিমাসিক চক্রবৃদ্ধিতে 8% হার সুদের প্রস্তাব দিছে, আমাদের প্রকল্পের মেয়াদ হচ্ছে 5 বছর আর বর্তমান মূল্য হচ্ছে 10 লক্ষ টাকা। তো এক্ষেত্রে বর্তমান মূল্য দিয়ে দিছে, সে বর্তমানে 10 লক্ষ টাকা জমা রাখবে 5 বছরের জন্য। তো এক্ষেত্রে তার ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হবে আমরা। তো আমরা একটু খেয়াল করি, তো যেহেতু এটা চক্রবৃদ্ধির কথা বলছে, দ্বিমাসিক চক্রবৃদ্ধিতে, তাহলে আমাদের চক্রবৃদ্ধিতে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হবে। চক্রবৃদ্ধিতে ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্র হচ্ছে কোন এনসিসি ব্যাংকের ক্ষেত্রে, এনসিসি ব্যাংকের ক্ষেত্রে আমরা জানি FB সমান PB ইনটু 1+ IM হোল টু দ্য পাওয়ার MN। এখানে FB সমান ফিউচার ভ্যালু হচ্ছে 10 লক্ষ টাকা। তারপরে সুদের হার, সুদের হার হচ্ছে এখানে কত পার্সেন্ট, 10%। সরি, এনসিসি ব্যাংক দ্বিমাসিক চক্রবৃদ্ধিতে 8% আর সুদের প্রস্তাব দিচ্ছে, তাহলে এখানে সুদের হার হচ্ছে 8%। তো 8%কে ভাঙালে বা 100 ভাগের 8, যেটাকে ভাঙালে 0.08। তারপরে হচ্ছে এম, এম মানে কি, চক্রবৃদ্ধির সংখ্যা। এখানে আমাদেরকে বলছে দ্বিমাসিক চক্রবৃদ্ধি সুদে, তো দ্বিমাসিক চক্রবৃদ্ধি মানে প্রতি 2 মাস অন্তর অন্তর, প্রতি 2 মাস অন্তর অন্তর বছরে 6 বার, তার মানে এখানে এম এর মান হচ্ছে 6। তারপর আসো এন, এন হচ্ছে সময়, আমাদের প্রকল্পের মেয়াদ হচ্ছে 5 বছর, সে 5 বছর পর বাড়ি নির্মাণ করবে, এক্ষেত্রে এন এর মান হচ্ছে 5 বছর। আচ্ছা, এবার আমরা একটু মানগুলো বসাই দিই। পিবি হচ্ছে 10 লক্ষ টাকা, 0.08, এম এর মান হচ্ছে 6, এম এর মান 6, এন এর মান হচ্ছে 5। 10 লক্ষ × 1 এটাকে ভাগ দিলে হয় 0.01333, অনেকগুলো 3 আসে, এক্ষেত্রে আমরা দশমিকের পর আপাতত 4 গণ নিলাম, আর এখানে 5, 6, 30। 10 লক্ষ × 1.01333 হোল টু দ্য পাওয়ার 30। তো এটাকে 30 বার এটা লিখে হোল টু দ্য পাওয়ার 30 দিলে হয় আমাদের 10 লক্ষ × 1.48461911। দশমিকের পর আমরা কয় ঘর নেব এটা নিয়ে আমরা ম্যাক্সিমামই কনফিউজ থাকি। তো এই ক্ষেত্রে সবচেয়ে বেটার হয় যে আমাদের এখানে পাশে কয়টা সংখ্যা আছে, যেমন 3, 6, 7টা সংখ্যা আছে, এক্ষেত্রে 6টা বা 7টা নিলে আমাদের অ্যাকুরেট অঙ্কটা মিলে যাবে। এরপরে গুণ করার পরে কত হয়, 14,86,400
19.10 টাকা। তো এই হচ্ছে আমাদের এনসিসি ব্যাংকের ক্ষেত্রে ভবিষ্যৎ মূল্য। এনসিসি ব্যাংকে আমরা যদি বর্তমানে 10 লক্ষ টাকা জমা রাখি তাহলে 5 বছর পর আমরা পাবো 14,86,419.10 টাকা। এবার আমরা পরবর্তী প্রশ্ন অঙ্কে চলে যাই। আচ্ছা, আমাদের পরবর্তী প্রশ্ন বলছে, জনাব আসিফের জন্য কোন ব্যাংকে টাকা বিনিয়োগ করা লাভজনক হবে, টাকা বিনিয়োগ লাভজনক হবে এবং কেন? এখানে দুইটা প্রশ্ন চাইছে। তো এক্ষেত্রে আগে আমাদেরকে দুইটা ব্যাংকেরই ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হবে। দুইটা ব্যাংকের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার পরে যে প্রকল্প লাভজনক তা নির্বাচন করতে হবে। তো আমরা অঙ্ক করছি, দেখো একটু খেয়াল করো। আমরা ঘতে এনসিসি ব্যাংকের ক্ষেত্রে যে ভবিষ্যৎ মূল্যটা ওটা একটু ঘ নম্বরে লিখি। ঘতে প্রাপ্ত ভবিষ্যৎ মূল্য এনসিসি ব্যাংকের ভবিষ্যৎ মূল্য 14,86,419.10 টাকা। এবার আমরা আরেকটা ব্যাংক আছে, সেটা হচ্ছে মধুমতি ব্যাংক। মধুমতি ব্যাংকের ক্ষেত্রে ভবিষ্যৎ মূল্য কত হয় তা নির্ণয় করতে হবে। তো মধুমতি ব্যাংকের ক্ষেত্রে, মধুমতি ব্যাংকের ক্ষেত্রে আমরা জানি, আচ্ছা মধুমতি ব্যাংকের ক্ষেত্রে কি বলছে, বলছে মধুমতি ব্যাংক ত্রৈমাসিক চক্রবৃদ্ধিতে 10% হার সুদের প্রস্তাব দেয়। তো মধুমতি ব্যাংকের ক্ষেত্রেও কিন্তু চক্রবৃদ্ধি। তো আমাদের চক্রবৃদ্ধির নিয়মে ভবিষ্যৎ মূল্যের সূত্র কি আমরা জানি, FB সমান PB ইনটু 1+I/M হোল টু দ্য পাওয়ার MN। তো এখানে PB হচ্ছে 10 লক্ষ টাকা, আয় হচ্ছে সুদের হার, সুদের হার এখানে বলছে যে 10%, 0.10% বা 100 ভাগের 10 ভাগ দিলে হয় 0.10। এম হচ্ছে চক্রবৃদ্ধির সংখ্যা, এখানে ত্রৈমাসিক চক্রবৃদ্ধি বলছে। ত্রৈমাসিক চক্রবৃদ্ধি কথার অর্থ কি, প্রতি 3 মাস অন্তর অন্তর। তো প্রতি 3 মাস অন্তর অন্তর বছরে কয়বার, 4 বার, 3×4=12, তার মানে হচ্ছে এম এর মান 4। তারপরে আসো এন, এন মানে নাম্বার অফ ইয়ার্স, কয় বছর, 5 বছরের জন্য, 5 বছর। আচ্ছা এবার আমরা একটু মানগুলো বসাই দেব। পিবি 10 লক্ষ টাকা, 1+0.10, এম এর মান হচ্ছে 4, 4×5, 10 লক্ষ, 1+0.025 হোল টু দ্য পাওয়ার 4×5=20, 10 লক্ষ, 1.025 হোল টু দ্য পাওয়ার 20। আচ্ছা এটাকে টু দ্য পাওয়ার 20 করলে কত হয়, সেটা হচ্ছে 10 লক্ষ গুণ 1.6 6386 6 3 8 6 6 3 8 6 1 6 4 1 6 4, এটাকে যখন আমরা 10 লক্ষর সাথে গুণ করব, সেক্ষেত্রে 16,38,600.4 টাকা। তো প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো, এখানে বলছে মধুমতি ব্যাংকে 10 লক্ষ টাকা জমা রাখলে 5 বছর পর আমরা কত পাবো, 16,38,600.4 টাকা। আর মধুমতি ব্যাংকে যদি আমরা টাকা জমা রাখি 10 লক্ষ টাকা, তাহলে আমাদের 5 বছর পরে পাওয়া যাবে
14,86,419.10 টাকা। তো আমরা এক্ষেত্রে কোন প্রকল্প নির্বাচন করব এখন সেটা নিয়ে একটু আলোচনা করব। যেহেতু 16,38,616.4 টাকা গ্রেটার দেন 14,86,419.10।